আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, খুবই চমৎকার একটি ইনকাম করার অ্যাপ আপনাদের মাঝে শেয়ার করব। আজকের যে অ্যাপটা আমি শেয়ার করব, এই অ্যাপ থেকে আপনি একেবারে কাজ না জেনেও ইনকাম করতে পারবেন। খুবই সহজ এখানে কাজ করা। আর এই অ্যাপটা প্রায় এখান থেকে দেখলাম আমি 400 থেকে 500 জন লোকে তারা পেমেন্ট দিয়েছে। সেই পেমেন্ট প্রুফটা আমি আপনাদেরকে দেখাবো। এই পেমেন্ট প্রুফটা দেখার পর আমি আপনাদেরকে বলবো যে সবাই এই অ্যাপসিতে কাজ করুন, কারণ এখানে 100% পেমেন্ট করতেছে। অ্যাপসের নাম হচ্ছে অপার টাকা। এই অ্যাপসের লিঙ্ক পাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করে দিয়ে আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তবে যদি কারো কোনো সমস্যা হয় ডাউনলোড করতে, তাহলে আমার সাথে ইমুতে যোগাযোগ করবেন। আশা করি কোনো সমস্যা হবে না। ইনকেস যদি সমস্যা হয়ে যায়, আমার ইমুতে যোগাযোগ করবেন। এই অ্যাপসিতে কাজ করার জন্য আপনাকে এখানে সুপার ভিপিএন এবং টার্বো ভিপিএন, যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করে তারপর আপনাকে এখানে কাজ করতে হবে। তো ভিপিএনটি কানেক্ট করবেন ইউনাইটেড স্টেট অথবা কানাডা, যে কোনো একটা রাষ্ট্র কানেক্ট করে তারপর আপনি অ্যাপসের ভিতরে কাজ করতে হবে। তো এখন কথা হচ্ছে এখানে কীভাবে কাজ করবেন, অ্যাকাউন্ট খুলবেন, প্রতিটা বিষয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা এখানে কাজ শুরু করেন। আর একটা কথা বলবো, এই অ্যাপসটিতে কাজ করে যদি আপনি পেমেন্ট না পান, সেই পেমেন্ট আমি নিজে দিব, এই গ্যারান্টি দিচ্ছি। তবে এই অ্যাপসগুলো কিন্তু বেশি দিন পেমেন্ট করে না। যতদিন পেমেন্ট করে আপনারা কাজ করতে থাকেন, নিশ্চিন্তে এখানে কাজ করে পেমেন্টটা নিয়ে নিন। তো এখন কথা হচ্ছে এখানে কাজ করার জন্য আপনাকে যে সিস্টেমটা ফলো করতে হবে, এটা আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো। অ্যাপসটি ডাউনলোড করার পর যখন আপনি ওপেন করবেন, তখন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, এখানে আপনি সাইন আপে ক্লিক করে দিবেন। এই সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। এখানে আপনার নামটা বসিয়ে দিবেন, এখানে মোবাইল নাম্বার দিবেন, এখানে একটা পাসওয়ার্ড আপনার নিজের মতো করে দিবেন। এখানে পাসওয়ার্ডটা আবার দিয়ে রেফার কোডের জায়গায় আপনি 1234 দিয়ে সাইন আপটা করে নেবেন। তো সাইন আপটা করে নিলে মোটামুটি আপনার অ্যাকাউন্টে রেডি হয়ে যাবে। সরাসরি আপনি ভিপিএনটা কানেক্ট করবেন, তারপর ইউনাইটেড স্টেট অথবা কানাডা, সরি বন্ধুরা, তো হ্যাঁ ভিপিএনটা কানেক্ট করার পর তারপর আপনি অ্যাপসটি ওপেন করবেন। তো আমি অপার টাকা অ্যাপসটি ওপেন করতেছি। এটা কিন্তু এইরকম অ্যাপস আপনারা আমাকে শেয়ার করতে পারেন, এটা কিন্তু 100% পেমেন্ট করে। তো আপনারা অনেকে আমাকে মেসেজ করেন যে ভাই একটা অ্যাপের ভিতরে যে 4টা অ্যাপ থাকে, সেই অ্যাপগুলো শেয়ার করেন, সেগুলো ভালো পেমেন্ট করে। তো এখানে আপনাকে যে কাজটা প্রথমে করে নিতে হবে, জব 1, জব 2, জব 3, জব 4, এই 4টা অ্যাপস আপনাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। এবং এই 4টা অ্যাপের মধ্যে যদি আপনি অল্টারনেট করে কাজ করেন, তাহলে আপনি প্রতিদিন ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তো এগুলো ডাউনলোড করার জন্য আপনি শুধু এগুলোর উপর ক্লিক করে দিবেন, ক্লিক করে দিয়ে আপনি ওকে করে দিবেন, আপনার ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক। তো এইভাবে আপনি 4টা অ্যাপস কিন্তু ডাউনলোড করে নেবেন। এখন কথা হচ্ছে এই অ্যাপসের মধ্যে আপনার টোটাল ব্যালেন্সটা দেখতে পারবেন, এখানে টোটাল ডেপার কতজন এবং ইনভ্যালিড ক্লিক সব কিছু, এটা মেন যে ব্যালেন্স এখান থেকে আপনাকে উঠো দিতে হবে। আর এই যে 4টা অ্যাপস আপনি ডাউনলোড করবেন, এই 4টা অ্যাপসের মধ্যে আপনাকে কাজ করতে হবে, এবং এখানে কাজ করার পর যে পয়েন্টগুলো পাবেন, সেই পয়েন্টগুলো এখানে আপনার জমা হয়ে যাবে। আশা করি যে এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখানে এখান থেকে আপনাকে এটা উঠো দিতে হবে, এটা হচ্ছে মাদার অ্যাপস। এই মাদার অ্যাপস থেকে কিন্তু আপনাকে উঠো দিতে হবে, আর বাকি এই 4টা অ্যাপস আপনি কাজ করবেন। 4টাতে অল্টারনেট করে কাজ করলে কিন্তু আপনি ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তো ধরেন আমি অপার টাকা 1 এটা ওপেন করে দিচ্ছি। অপার টাকা 1 ওপেন করে দেওয়ার পর এখানে দেখেন কাজের সিস্টেমটা খুবই সহজ, যারা কাজ বোঝেন না তাদের জন্য আরও সহজ। তো স্টার্ট টাস্ক এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে মাত্র আপনাকে 8টা ইমপ্রেশনের কাজ করতে হবে। দেখেন ওয়ানলি 8টা ইমপ্রেশনের কাজ করতে হবে, তারপর আপনি ক্লিকের কাজটা করবেন। প্রতিটা এ কাজের জন্য আপনি কত পাবেন সব কিছু এখানে সুন্দর করে দেওয়া আছে। তো এখানে আমি 5টা ইমপ্রেশনের কাজ করে ফেলেছি। তো নেক্সট অপশন নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন একটা অ্যাড চলে আসবে, এটা আপনি 4 সেকেন্ড জাস্ট দেখবেন। 4 সেকেন্ড দেখার পর ভিউ সাকসেস লেখা যখন চলে আসবে, তখন আপনি এটা ব্যাক করে দেবেন, ক্রস বাটন উপরে এখানে ক্লিক করে দেবেন। তবে ক্লিক করার সময় একটু সাবধানে করবেন, যাতে কোনো ক্লিক না লাগে। ক্লিক লাগলে ইনভ্যালিড ক্লিক হিসেবে কাউন্ট হবে, অ্যান্ড আপনার আইডিটা কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। তারপর এই যে নেক্সট অপশন, আবার এখানে ক্লিক করে দেবেন। তো আমি আপনাদেরকে ক্লিকের কাজটা বুঝিয়ে দেবো, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। এই দেখেন ভিউ সাকসেস লেখা চলে আসবে, আসার পর উপরে যে ক্রস বাটন দেখছেন, এখানে ক্লিক করে দিবেন অথবা ব্যাক স্পেস করে দিবেন, তাও হয়ে যাবে। কোনো ক্রমে যেন অ্যাপের ভিতর ক্লিক না লাগে। তো 7টা কিন্তু হয়ে গেছে, আমি আবারও নেক্সট করে দিচ্ছি। তো এখানে দেখেন এই যে অ্যাডের কিন্তু কোনো প্রবলেম নাই, আপনারা নিশ্চিন্তে এখানে ভালো মতো কাজগুলো করতে পারবেন। যদি কখনো অ্যাডের প্রবলেম হয়, তাহলে আপনারা একটু অপেক্ষা করে আবার কাজ করবেন, মোবাইলটা বন্ধ করে অন করবেন, কোনো সমস্যা হবে না আশা করি। তো দেখেন আমার 8টা কিন্তু হয়ে গেলো, 8 লেখা চলে এসেছে। এখন এখানে কী লেখা আসছে, ক্লেম। তো এখন কিন্তু আপনাকে ক্লিকের কাজটা করতে হবে, তার জন্য ক্লেম লেখাতে ক্লিক করে দেবেন। ক্লিক দিছে অ্যাড, তার মানে এই যে অ্যাডটা দেখতেছেন, এই অ্যাডের মতো আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটা সাইটে আপনাকে নিয়ে যাবে, সেই সাইটে আপনি যার 4 সেকেন্ড অপেক্ষা করবেন। তো এখানে যদিও তারা 4 সেকেন্ড বলছে, ক্লেম সাকসেস লেখা চলে এসেছে। তো এখানে এগুলো আপনারা একটু করে নেবেন। এগুলোতে ফেসবুকটা যেহেতু চলে এসেছে, ফেসবুকতে তারা ওপেন করতে বলছে, আমাদের এটা ওপেন করার দরকার নেই। এখানে আপনি কিছুক্ষণ সময় থেকে 30 সেকেন্ড থাকবেন, অন্তত 30 সেকেন্ড থেকে, তারপর ব্যাক করবেন। তো দেখেন এখানে কী লেখা আসছে, ক্লেম সাকসেস, 100 পয়েন্ট কিন্তু আমি পেয়ে গেলাম।
তো এটার কাজ কিন্তু আমার শেষ হয়ে গেল। এখন এই যে 100 পয়েন্ট আমি পেয়েছি, এটা কিন্তু আমার মূল যে অ্যাপসটা আছে, মাদার যে অ্যাপসটা আছে, সেই অ্যাপসের মধ্যে কিন্তু জমা হয়ে গেছে। এই যে মাদার অ্যাপসটা এখানে যদি আমি এখন ওপেন করি, তাহলে কিন্তু আমার যে 100 পয়েন্ট হয়ে গেছে সেটা আমি দেখতে পারবো। দেখেন আমার 100 পয়েন্ট কিন্তু এখানে হয়ে গেছে। তাহলে প্রতিটা ক্লিকের বিনিময়ে আপনি এখান থেকে কত পাচ্ছেন? 100 পয়েন্ট করে পাচ্ছেন। তো চারটাতে অল্টারনেট করে কাজ করলে কিন্তু আপনি প্রতিদিন ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। এখন যদি আমি জব অফার 1 টাকা 2 ক্লিক করে দিই, তাহলে এটা কিন্তু আমি আবার এখানেও কাজ করতে পারবো। তো স্টার্ট টাস্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আপনি এই যে ইমপ্রেশনে কাজ করে, এখানে এটাতেও আপনি এখন আবার কাজ করতে পারবেন। তো অ্যাড লোড হবে। অ্যাড লোড হওয়ার পর 4 সেকেন্ড আপনি অ্যাডটি জাস্ট শুধু দেখবেন। এই দেখেন একটা অ্যাড চলে এসেছে, এটা 4 সেকেন্ড দেখে আপনি ব্যাক করে দেবেন। তো এগুলো কিন্তু একেবারে সহজ কাজ, আপনারা পারবেন। তো এটা আমি ব্যাক করে দিলাম, ক্লোজ করে দিলাম, আমার একটা ইমপ্রেশনের কাজ হয়ে গেল। এইভাবে আপনি এখানে 8টা করে তারপর ক্লিকের কাজটা করে নেবেন। এখানে একদমই সহজ। তো মাদার যে অ্যাপসটা সেটাতে কিন্তু আপনার সবগুলোর পয়েন্ট জমা হয়ে যাবে। এখন যদি আমি ওভার 1 এটাতে ক্লিক করে দিই, তাহলে কিন্তু এখানে একটা ব্রেক টাইম তারা দিয়েছে। এই ব্রেক টাইম শেষ হওয়ার পরে কিন্তু আমি কাজ করতে পারবো। তো এখন যদি আমি স্টার্ট টাস্কে ক্লিক করে দিই, তাহলে দেখেন এখানে 24 মিনিট অর্থাৎ 30 মিনিট একটা ব্রেক টাইম আছে। তো 30 মিনিট আপনাকে বসে থাকার দরকার নেই, আপনি শুধু এই 4টাতে অল্টারনেট করে এটা শেষ হওয়ার পর এটাই করবেন, এটা শেষ করবেন। এইভাবে করলে দেখবেন আবার এটা টাইম শেষ হয়ে গেছে। তো এইভাবে অল্টারনেট করে আপনাকে 4টাতে মূলত কাজগুলো করতে হবে। এখন কথা হলো যে আপনারা পেমেন্ট পাবেন কিনা, সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন উইথড্র নেওয়ার জন্য যে 3 লাইন অপশন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার প্রথম কাজ হচ্ছে আপনার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন, সাপোর্ট গ্রুপে অবশ্যই জয়েন হবেন। সেখানে বিভিন্ন ধরনের সমস্যা হলে আপনারা সমাধান করে নিতে পারবেন। পেমেন্ট হিস্টোরিতে আমি ক্লিক করে দিচ্ছি। পেমেন্ট হিস্টোরিতে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি পেইড অপশনে ক্লিক করে দিই, তাহলে আপনারা দেখবেন কী পরিমাণ লোক এখান থেকে পেমেন্টটা নিয়েছে। আজকে 27/5/2021 একজন 1500 টাকা 1500 পয়েন্টের রিচার্জ করেছে। দেখেন এইখানে কী পরিমাণ, দেখেন আপনারা বিশ্বাস করবেন না। আপনারা হয়তো অনেকে চিন্তা করতে পারেন, দেখেন কী পরিমাণ পেমেন্ট তাকে দিয়েছে। প্রায় এখানে 250 থেকে 300 400 জনের উপরে এখানে পেমেন্ট প্রুফ আছে। তাহলে এখানে আপনাদের আর কোনো ডাউট থাকার কথা না, আমি মনে করি যেটা, এখানে আপনার আর কোনো প্রকার ডাউট থাকার কথা না। এখানে 500+ মেম্বার পেমেন্ট শুধু পেয়েছে, আজকে প্রচুর লোক আজকে পেমেন্ট দিয়েছে। আর পেন্ডিংয়ে যদি আমি ক্লিক করি, দেখেন সামান্য কিছু, এই একটু আগে আমি প্রায় 12-13টা পেন্ডিং দেখছিলাম, দেখেন এখন মাত্র আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা, মাত্র 4টা আছে। তার মানে পেমেন্ট কিন্তু উনি দেওয়া শুরু করছে, ইনস্ট্যান্ট পেমেন্ট কিন্তু সাথে সাথে দিয়ে দিচ্ছে। তো এখানে আপনার আর কোনো টেনশন করার দরকার নেই। পেমেন্ট নেওয়ার জন্য 3 লাইন অপশন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে ওয়ালেট অপশন, এখানে চলে আসবেন। ওয়ালেট অপশন আসার পর এখান থেকে আপনি রিচার্জ বিকাশ কীভাবে নেবেন, তো রিচার্জ যদি নিতে চান রিচার্জে ক্লিক করে দেবেন। 1500 পয়েন্ট লাগবে এখানে রিচার্জের। 1500 পয়েন্ট এখানে মোবাইল নাম্বারটা বসে দিয়ে রিডিম করে দিবেন। আর আপনি যদি বিকাশে নিতে চান, তাহলে বিকাশে আপনাকে পয়েন্ট লাগবে 6000, এখানে 6500 পয়েন্টের মতো আপনাকে লাগবে। 6500 পয়েন্ট হলে আপনি বিকাশে 40 টাকা রিচার্জ দিতে পারবেন। আশা করি যে এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন, এখানে কীভাবে আপনাকে পেমেন্ট নেবেন। এখানে সব দেওয়া আছে 1500 পয়েন্ট সময় 10 টাকা পাবেন, এবং আপনি 6500 পয়েন্ট হলে 40 টাকা বিকাশের মাধ্যমে পাবেন। এখানে নাম্বারটা, বিকাশ নাম্বারটা বসিয়ে দিয়ে রিডিম করে দেবেন। হয়তো সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্টটা দিয়ে দিবে। এই হচ্ছে মোটামুটি অ্যাপসের অবস্থা বন্ধুরা। যদি বুঝতে আরও কোনো সহযোগিতা লাগে, অবশ্যই আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।